এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঙ্কার সিরিজ। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পরে আবার ব্লগ বানাচ্ছি, আর এই কয়দিন আমি কেন ব্লগ বানাইনি, কি কারণ সবই তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে পরের ব্লগে বলবো আমি। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর আমাদের আমাদের দোকানে আজকে ছোট্ট করে একটু পুজো আছে, তো এখনও ঠাকুরমশাই আসেনি। তো আমার সব গোছানো কমপ্লিট, আর আমি ভাবলাম যে অনেক দিন তো ভিডিও বানাই না, তো ঠিক আছে আজকে একটু সময় পেয়ে গেছি, আজকে বানাই। কালকে রাতেও ভেবে নিয়েছিলাম যে বানাবো, কিন্তু আজকে সকালে তাড়াহুড়ার জন্য সকাল থেকে কিছু দেখাতে পারিনি। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ওয়েট করছি ঠাকুরমশাইয়ের জন্য। অলরেডি 12টা বেজে গেছে, বলেছিল 12টায় আসবে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো ঠিক আছে, আজকে যা যা করছি চেষ্টা করবো শেয়ার করার, আসলে অনেকদিন করা হয় না, তো তো সেই জন্য অভ্যাসটাও চলে যায়। তো দেখো আজকে আমি একটা শাড়ি পরেছি, আর একটু পরে নিচে যাব, আর তখন তোমাদের সাথে আবার দেখা করব। ঠিক আছে, বাই। প্রতীক্ষার পর ব্রাহ্মণ মশাই এখন এসেছেন, এখন বাজে 2টা, আর দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে। এখন আমি নিচে যাচ্ছি, চলো তোমরা আমার সাথে নিচে। এই দেখো আমাদের আজকের খাবার, টেস্টি টেস্টি খিচুড়ি। আমি টেস্ট করলাম, খিচুড়িটা দারুণ হয়েছে, দারুণ। আমি আর আমার বর দুজনে মিলেই করেছি মোটামুটি বলতে পারো। আর আলু ভাজা, আর আজকে কিচ্ছু এখন করার মতো সিচুয়েশন নেই, এখন শুধু খাবো। তো আগে খেয়ে নিই। বাবার আর ওর খাওয়া হয়ে গেল, আর দুটোকে আগে খাওয়ালাম, বাবার ও খেলো এর সাথে। দেখো অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার রান্নাঘরে। আর আজকে তো অক্ষয় তৃতীয়া আগেই বললাম, আর আজকে ঈদও আছে। তো এবার ডিঙ্কার জন্য দুধ দিয়ে গেছে, তাই আমি ভাবলাম যে আজকে একটু সিমুই খাওয়া যাক। তা আমি দেখো রেডি করছি, এই দুধ জল হচ্ছে, আর এই যে সিমুই ভাজা হচ্ছে। তো আমি এটা ফটাফট করে নিই, ঠিক আছে? তো এবার আমি এটাকে বানাবো, আর ভেজে নিচ্ছি।
বেশি লাল লাল হয়ে গেছে। বাবা সরো না একটু, সরো। বুঝতে পারছি না যে কম হলো না বেশি হলো, আর ভাজাটা তো একটু বেশি হয়ে গেছে, আমার একটু বেশি ভাজা ভাজাই ভালো লাগে, ভাজা ভাজা খেতে পারি না। চিনি প্রায় হয়েই এসছে, আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। বেশি ড্রাই হয়ে গেল, আসলে আমার পুরো প্যাকেটটা না দিলে ভালো হবে, আমি বুঝতে পারিনি আন্দাজটা। রেডি হয়ে গেছে, এখন এটা আগে আমার বেটুকে দেবো, তারপরে আমরা সবাই